তুমি হাত ধরে কথা বলো আমি হাত ধো তো নাম শুনছি না আটটা ছুরি নিয়ে আসো ছুরি ছুরি নিয়ে তাতে নিয়ে ও এটা তো আমরা কিনে ভালো করে ভেতরে ঢোকা ওগুলো বাসন গুলো ঢুকিয়ে নে এর মধ্যে। আয় না রে বাবা, আমি দাঁড়িয়ে দেখলে এত বেলা হয়ে গেছে বাসন ঘরটা। এই পাথর বাটি ওটা আমার মনে হয় রাস্তায় ভেঙে যাবে। আস্তে পানি সঙ্গে পাথর ওগুলো আস্তে আস্তে হয়ে গেছে। ওগুলো রেখে তারপর ওগুলো নিয়ে আমি ওগুলো নিয়ে চলে যাবো। হ্যাঁ আস্তে যা আস্তে যা আস্তে যা দেখি আস্তে আস্তে, কিন্তু ওসব জিনিস নাহলে ভেঙে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শনিবার, শনিবারের এখন বাজে বেলা 11টা। 11টা বলাটা ভুল হবে, কারণ 11টা দেখে আমি নিচে নেমেছিলাম। নিচে নেমে চাদোয়াল টাদোয়াল খুলেছি, মানে 15-20 মিনিট কেটেই গেছে। বাসনপত্র নিচে ওপরে এনেছি, হ্যাঁ 15-20 মিনিট কেটেই গেছে। ঘড়িটা এসে আর আমি দেখিনি, 11টা বেজেছে দেখে আমি নিচে গেছিলাম। তো এখন যাই হোক, ওরকমই হবে একটা টাইম, 11:15। তো এখন আমাদের হচ্ছে, তোমরা জানো কেন আমি ফার্স্ট টাইম ব্রেকফাস্ট না করে শনিবার দিন ফার্স্টেই ঠাকুরঘরে গেছিলাম, সেই সব কথা সব আমার আগের ভিডিওতে বলা আছে, সবই তোমরা জানো দেখো। আমার ব্রেকফাস্ট তো করা হয়নি, ঠিক আছে। আমার না হচ্ছে সাহেবা এখনো ব্রেকফাস্ট করেনি, তা ওকে আগে ব্রেকফাস্টটা করিয়ে দিই। তার সকালবেলা গোপাল ভাত চালিয়ে দিবি, হ্যাঁ দুধে ডুবিয়ে দেবো না, এমনি দেবো, অল্প করে দুধে ডুবিয়ে দিচ্ছি। এখন না দেখতে দেখতে দেখো দুর্গাপুজো কেটে গেল, আবার কালী পুজো এক সপ্তাহ বাদে। তা কালী পুজো কেটে যাবে, জগদ্ধাত্রী পুজো কেটে যাবে, তারপরে সরস্বতী পুজো কেটে যাবে। যাই হোক, পুজো কেটে যাক, বছরটা চলে যাক, এটাই আমরা চাইছি। কারণ করোনাটা বছরের সঙ্গে সঙ্গে, এবছরের সঙ্গেই যেন করোনারও বিদায়, আগের বছর যেন সুস্থভাবে সবাই এই ঠাকুর পুজো দেখতে পারি বা পুজো আমরা করতে পারি, সেটাই সেটাই মানে মনস্কামনা যাকে বলে, সেটাই ঠাকুরের কাছে সবাই জানিয়েছি, সেটাই সবার ইচ্ছে। যাই হোক, এখন তো রান্নার দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এই শনি রোববারটা আমার, শনি রোববার যেহেতু সাহেবের অনলাইন ক্লাস থাকে না, সেই জন্য আমার প্রচণ্ডভাবে মানে ঢিলেমি হয়ে যায় সকাল থেকে। তো অনলাইন ক্লাস নেই, অনলাইন ক্লাসটা স্কুলের মতোই তো মেনটেন করতে হবে, সেই জন্য খাওয়া দাওয়া সব কিছু ওইভাবে চটজলদি ওর জন্য করতে হয়। তো ওটা করতে হয়নি বলে না আমার মানে তাড়াহুড়োটা ছিল না, সকাল থেকে ওই সব এক্সট্রা কাজগুলো করলাম না করে। এবার তো রান্নাঘরের দিকে যেতেই হবে, তো চলো রান্নাঘরের দিকে যাই। বড়ি খাওয়া মানে তেল খাওয়া, বড়ি না আমার কোনো তরকারিতে দিতে ইচ্ছা করে না, এত এত তেল লাগে। পালং শাকটা রান্না করলাম একটুখানি তেলে, কিন্তু বড়ির জন্য দেখো কতটা তেল লেগে গেল। আবার কিছু রান্না আছে বলো, বড়ি না দিলে ভালো লাগে, তার মধ্যে হলো পালং শাক। এই পালং শাকে বড়ি না দিলে খুব একটা ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, একটু বড়ি দিতেই হয়। ছুঁড়লে যদি নারকল ফেটে যেত, ছুঁড়েই ফাটাতো। দেখা যাক এখানে ফাটে নাকি। আগের দিনে হোমের নারকেলটা ফেটে গেছিল, কিন্তু মনে হচ্ছে না ফাটবে, কি করি বলতো? তুই পারবি না দে, তুই পারবি না, হবে না, এটা মার্বেলটাই ফেটে না, হবে না মনে হচ্ছে। কাঠারি ছিল, কাঠারিটা কোথায় রেখেছি কে জানে। সর চ, তুই পারবি নাকি, তুই এসে
এমন করছিস যে এক্ষুনি ফাটিয়ে দেবো। কি চেষ্টা করবি কর দেখি, কি চেষ্টা করবি, মার্বেলটা ফাটাবি না কিন্তু, না দেখি কি চেষ্টা করবি, হাত থেকে মাথা যদি নিচে নে। এ বাবা, দইয়ের শরবত না আমার খুব ভালো লাগে। দইয়ের শরবত রান্না করতে করতে যদি খেয়ে নি, খেয়ে নেওয়া হয়ে গেল, তারপরে ভাত খাওয়ার পরে ফলমূল খাওয়ার সময় আর কিন্তু এই শরবত ফরবত ভালো লাগবে না। এখন একটু জলের তেষ্টাও পায় রান্না করতে করতে, ওই জন্য এই সময় আমি দইয়ের শরবতটা খেয়ে নিই। দইয়ের শরবত হোক, যাই হোক, যে কোনো লিকুইড জিনিস, লেবুর যাই হোক, যে কোনো একটা জল লিকুইড একটা শরবত টাইপের জিনিস, কোনো ড্রিঙ্ক, সেটা আমি এই ফাঁকেই নিয়ে নিই, মানে রান্না করতে করতে। এবারে দেখেছো ওয়েদারটা কি সুন্দর, তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে না? হেভি লাগছে কিন্তু একদম ওয়েদার চেঞ্জ, মানে আগে যেরকম হতো সে শীতকালটা তাড়াতাড়ি পড়ে যেত, হ্যাঁ সেরকম শীতকালটা তাড়াতাড়ি পড়ে গেছে। আগে আমার মাসিরা না পুজো করতো, ওই কার্তিক মাসে একটা পুজো হয় না, সেই মাটির ইয়ে দিয়ে এরকম করে এঁকে, জানি না কি কুলকুলাতি বলে না তো, ওটা আমিও করেছি। তখন না যখন পুজো করতে যেতাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু ইদানিং বছর দশেক দেখছি সেই ঠান্ডাটা কিন্তু সেই টাইমে কার্তিক মাসে পড়ে না, ওটা আবার একটু দেরি করে পড়ছে, আবার থাকছেও কিন্তু একটু দেরি করে, মানে একটু চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু এবছর দেখছি না সেই রকম আগের বারের মতো, মানে আগের যখন যেরকম ঠান্ডা পড়তো ছোটবেলায় দেখে এসেছি, এই ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে তো কালী পুজোয় বেশ ঠান্ডাটা ফিল করতাম, আর জগদ্ধাত্রী পুজোয় তো আরো ওই মানে ঠান্ডা লাগতো। সেরকম একটা ঠাকুর দেখতে বেরোলে বেশ মনে হতো যে একটা কিছু গায়ে ঢাকা না দিলে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে, তা সেরকম কিন্তু এবছর সেই জিনিসটা হচ্ছে। আর আমাদের টপফ্লোর বলে হয়তো সকালের দিকে একটু গরম করে, মানে সকালের দিকে না, এটা বেলা যত বাড়ে না রোদ্দুরটা প্রচন্ড ওঠে তো তখন আমাদের একটু গরম লাগে, কিন্তু সন্ধ্যের পর থেকে দেখছি বেশ ঠান্ডা। আবার এখন তো ডেঙ্গির ভয়েতে চারিদিকে শুধু জানলা বন্ধ করে রেখে দিতে হচ্ছে, বাবা একে তো তোমার করোনা, তার উপর আবার ডেঙ্গি, মানে মানুষ যে কি করবে, মানে বেঁচে থাকা মুশকিল। ডেঙ্গির ভয়েতে সব বন্ধ করে রেখে দাও সকাল সন্ধে, মানে একটা হাওয়া বাতাস যে আসবে ঘরে তাও শান্তি নেই। আজকে আমাদের চিংড়ি মাছ হয়েছে, দেখলে চিংড়ি মাছের মালাকারি করেছি, তো অনেকে ভাবলে যে চিংড়ি মাছের মাথাগুলো কেন ছাড়াইনি, পুরো বডিটা ভালো করে ছাড়িয়ে নিয়েছে কিন্তু মাথাগুলো ছাড়াইনি, কারণ ওদের মাথাটা দিয়ে ছাড়িয়ে দিই না, যে ওই হলুদ হলুদ যে ঘিটা মাথায় থাকে ওটাকে পুরো কড়ার মধ্যে গিয়ে কালো হয়ে গিয়ে, মানে তেলটার মধ্যে না, মানে মাছটার টেস্টটাই পাল্টে দেবে, মাছটার টেস্টটা বাজে হয়ে যাবে, একটু মানে তেতো তেতো মতো হয়ে যাবে, ওটা পুড়ে যাবে তো আগে, ওটা সফট যেহেতু ওটা পুড়ে যাবে আর মাছটা বেশি হয়ে যাবে। সেই জন্য আমি মাথাটা কি করেছিলাম বলতো, যখন ছাড়াচ্ছিলাম ওটাকে ছাড়িয়ে ওর ভেতরে যে কালো কালো থাকে তারপরে একটা ইয়ের মধ্যে থাকে ওগুলোকে ভালো করে ফেলে দিয়ে আবার ওটাকে কভার করে দিয়েছিলাম। তা অত তো ভিডিও তো দেখাবার মতো টাইম থাকে না, আমি পরে বলে দেবো বলে তোমাদের সেটা আমি আর অত ক্যাপচার করিনি। যাই হোক, এইভাবে করেছি, আবার মাথাটা ওইভাবে ওইটা খোলাটাকে বসিয়ে দিয়ে ভেজেছি, এবার যখন খাবে কেউ ও তো বড় খোলা একটুখানি টুক করে হাত দিলেই ছেড়ে চলে আসছে, তো ওইভাবে খাবে, অসুবিধে নেই। এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিলাম, এবার এই কড়াতেই এই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। দেখো পেঁয়াজের পেস্ট আছে, তিনটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা রসুনের পেস্ট, এটা আদার পেস্ট, এই তিনটে দিয়ে দিলাম, পরে একটু জল দিয়ে আবার এই মশলাটা দেবো, এখন এটাই ভাজা ভাজা হোক, তো আস্তে করা থাক, এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি এই নারকলটা যে করালাম এটা দুধটা বার করে নেবো নারকল। এবারে বাটিটায় করে হাফ কাপ মতো জল নিলাম, হাফ কাপ জল, বেশি না, হাফ কাপ জল নিয়ে এটা জলটা গরম করে নেবো, আর একটু ভাজা ভাজা হবে এটা, ততক্ষণ এই জলটা নামিয়ে নিচ্ছি, জলটা এই নারকলের মধ্যে দিয়ে দিলাম, নারকল কোড়ার মধ্যে, ঠিক আছে, দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো এটা 5 মিনিট মতো, এই যে ভিজিয়ে রাখলাম, এবার এটাকে মিক্সিতে দিয়ে এখান মানে মিক্সিতে দিলে ওটা দুধ বেরিয়ে আসবে, নারকলের দুধ বার করে নেবো, ঠিক আছে। মশলাটাও কষানো হয়ে গেছে, এবার দেখো নারকলের দুধ রেডি করে নিয়েছি, এবার একটুখানি নারকলের দুধ দেব, দিয়ে এটাকে বেশি কষানোর দরকার নেই, এবার চিংড়ি মাছগুলো দেবো,
দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প অল্প করে নারকলের দুধ দেবো আর কষাবো। এই হলো রান্না, আর কিছুই না। আর একটু এর মধ্যে মিষ্টি দেবো। খাওয়ার পরেই না আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, তো সকাল থেকে তো এত করলাম, বসি এবার একটু, তাই না? এবারে তো বাজি পোড়ানো নেই, বাজি পোড়ানো বারণ, তো বাজি ফাটানো বারণ ছিল, এবারে শুনছি বাজি পোড়ানোই বারণ, টোটালি বারণ। জানি না কে কত মানবে, কিন্তু সত্যি কথা বলতে একটু মনটা খারাপ লাগছে। মানে যেটা আমরা আর কি পোড়ানো বাজি, শব্দ বাজি আমার সত্যি ভালো লাগে না, কারণ ওই যে পেটগুলো বাড়ির যেরম ভাবে আতঙ্কে মানে ঘরের কোণে ফোনে ঢুকে থাকে, আমাদের বাড়িতেও রয়েছে, মানে ওগুলো দেখলে খুব খারাপ লাগে। রাস্তাগুলো তো ছেড়েই দাও, ওরা তো একদম কোথায় যাবে কোথায় কি করবে খুঁজে পায় না, ওই আওয়াজে ওদের মানে ওরা বিশাল ভয় পায়, বিশাল ভয় পায়। পোষ্যগুলো যাদের বাড়িতে আছে তারা জানো পেটগুলোর কি কষ্ট ওই বাজির আওয়াজে। আর একটা খারাপ দিক যেটা পলিউশনের জন্য আগের বারে যেরকম হয়েছিল, স্মোক ইনভলভমেন্টের মানে এত ক্ষতি হয়, সেই সেই জিনিসটার জন্য মনে হয় বাজি পোড়ানোটা বন্ধ করে দেওয়াই ভালো। কিন্তু বাজির একটা অন্য আনন্দ আছে, বাজি পুড়িয়ে ফাটিয়ে জানি না কতটা আনন্দ বাচ্চাদের, যে ঘরে আমাদের যে বাচ্চাগুলো তাদের কিন্তু একটু ইচ্ছে হবে, আমাদের কতটা ইচ্ছে থেকে আমরা ছেড়েই দিলাম না, এতদিন তো করে এসেছি আর এখন নাই বা করলাম, কিন্তু ওদের কিন্তু একটু মন খারাপ করবেই, তাই না বলো? আগের বারে এই বাজি পোড়ানো নিয়ে দিল্লিতে যা অবস্থা হয়েছিল সেটা তোমাদের জানতে বাকি নেই, কি অবস্থা স্মোকের জন্য। কিন্তু এই করোনার জন্য আর একটা জিনিস, মাস্ক পরে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি, ওই যে গাড়ি ঘোড়ের ধোঁয়াটা আমার তো খুব ভালো লাগছে, যে না মাস্ক পরে আছি, ওই গাড়ি ঘোড়ার ধোঁয়াটা মানে আমাদের ভেতরে যাচ্ছে না, এটাও একটা ভালো দিক। সব দিকেরই সবকিছু তো খারাপ থাকবে না, একটু হলেও মানে 10% হলেও কিছু ভালো, মন্দ মন্দ বেশি ভালো কম এটা অবশ্য আছে, ভালো মন্দ মিশিয়ে সবকিছু আছে। যাই হোক, আগের বারে দেখলাম বাজি পোড়ানো নিয়ে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল চারিদিকে। যাই হোক, বাচ্চারা বড়দের মন খারাপ হচ্ছে, বাচ্চাদের তো হবেই, কিন্তু বড়দের বোঝাতে হবে যে এই ভালোর জন্য এইটুকু আনন্দ এটা তোমাদের স্যাক্রিফাইস করতে হবে, সেই বুঝিয়ে ওদের মানে ঠিকঠাক রাখতে হবে, নাহলে ওদের মন খারাপ হয়ে যাবে কালী পুজোর রাত্রিতে যদি না বাজি পোড়াতে পারি, তাই না? আমাদের প্রচুর আলো, একবার আলোটা এমন মানে এটা উঠছে, দেখো পুরো আমার মুখটা মনে হচ্ছে না একদম আলো হয়েছে, সামনে বাড়িটা ইয়েলো রং করা আছে তো, আর ওর একটা রিফ্লেশ হচ্ছে, মানে পুরো একদম আমার মুখটা বোধহয় ইয়েলো হয়ে যাচ্ছে, যাও তোমরা কি দেখছো জানি না, ওরকম একটা ব্যাপার হচ্ছে, একবার সূর্যটা নিচ্ছে চোখ বন্ধ করছে, একবার চোখ খুলছে, তাই না? এরকম একটা ব্যাপার হচ্ছে। বাজি না পোড়াতে পারি, আলো তো জ্বালাতেই হবে, ওই যেরকম ছোট ছোট টুনি লাইট গুলো হয় ওগুলো বেশ চারিদিকে জ্বালালে, আগের বারে আমাদের নিচেটা পুরো ওরকম লাইটের ইয়ে চাল মতো করা হয়েছিল আর চারিদিকে, ওই লাইট ঘরের টরে তো খুব একটা লাগে না, ওই লাইট প্রচুর রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি ওই লাইট কতটা আছে। তো ওই লাইট থাকলেও কিন্তু তার কোনো ভরসা নেই, মানে ও বছর জ্বালিয়েছে বলে এবছর জ্বলবে সে তোমরা সবাই জানো, তোমাদের সবার ঘরেই আছে ওই লাইট, বোধ হয় আমাদের অনেকগুলোই আছে, দেখে আগের বারে কিছু বাদ গেছে,
ওই লাইট মানে জ্বলেনি, কিছু জ্বলেছে। আবার এবছর যদি বাদ যায় দেখবো জ্বালাতেই পারলাম না। তার থেকে আগে আমি সন্ধ্যাবেলা দেখে নেবো যে লাইট গুলো জ্বলছে নাকি। আর যদি সন্ধ্যাবেলা বেরোবো একটুখানি ওই দেওয়ালির মার্কেট, দেওয়ালির মার্কেট ঠিক না, ওই টুকটাক ওই আলো বাতি প্রদীপ এইসব কেনার জন্য ওগুলো বেরোবো আজকে সন্ধ্যাবেলা। তো ওই লাইটটাও দেখে নেবো, যদি লাইটটা ভালো না থাকে তখন একটা দুটো লাইট তো আনতেই হবে, কারণ আমার ঠাকুর ঘরে দিতে হবে। এদিকে পুরো দেখেছো তো আমার ব্যালকনিটা পুরো ফাঁকা, এখানটা পুরো অনেকগুলোই লাইট লাগে মোট কথা। তারপরে নিচের ঘরে দেব, এসব চারিদিকে দিতে, আবার এই জানলায় দেব, হ্যাঁ এইসবগুলো দিতে বেশ ভালোই লাইট লাগে। তা আগে লাইটগুলো দেখে নেবো, তারপর দেখো কতগুলো লাইট রয়েছে তোমাদের দেখাই চলো। দেখো এই যে এই লাইটগুলো সব আগের বছর কি তার আগের বছর, আগের বছর জ্বালা হয়েছে। তারপরে এগুলো সব কত লাইট রয়েছে, কটা জ্বলবে জানি না। এগুলোকে সব একটা একটা করে খুলে দেখতেও টাইম লাগবে, প্রচুর লাইট রয়েছে তাই না সাহেব? জ্বালাতে পারবি তো এগুলো? দেখবি তো একটু পরেই দেখতে, টেস্ট করতে আরম্ভ করে দিবি ঠিক আছে। এখানে দেখ যেগুলো প্লাক আছে সেগুলো দিয়ে টেস্ট করবি, আর যেগুলো প্লাক নেই দেখবি প্লাকের মুখ থাকে না সেগুলো হাত দিবি না, সেগুলো ছেড়ে দিবি। জ্বলবে জ্বলবে, ও বলে দিয়েছে জ্বলবে জ্বলবে। বালিবাজারে যাই দেখি তাই মনে হয় কিনতে ইচ্ছা করে। তো আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে সব জিনিসপত্র, কিন্তু আজকে রাত্রিরে ভাবলাম ক্যামেরাটা অন করা যাবে না, এই স্যানিটাইজিং করো, নিজেরা ফ্রেশ হও, সেই জন্য ভিডিওটা এখানেই এন্ড করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সবাই শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, গুড নাইট, টাটা।